হে গাইস, ওয়েলকাম টু দ্য ফিল্ম জিজ্ঞাসা দৃষ্টান্ত। কালকে আমি দেখলাম মাস্টার তামিল ভার্সন, হিন্দিটা আজকে রিলিজ করেছে, অর্থাৎ 14 তারিখ। মাস্টার তামিল ভার্সন রিলিজ করেছে 13 তারিখ। মাস্টার কেমন লাগলো আমার? আমি একটু নিরাশ হয়েছি, বিকজ আমি ফিল্মটা প্রথমত দেখতে গেছিলাম অ্যাজ আ লোকেশ কানাগরাজ ফিল্ম। বাট ফিল্মটা ফার্স্ট টু লাস্ট দেখার পরে আমার যেটা মনে হলো যে লোকেশ কানাগরাজ এখানে পুরো ফিল্মটা বিজয় তালাপতির ওপরেই নির্ভর হয়ে বানিয়েছেন, বা লোকেশ কানাগরাজকে ঠিক করে বানাতে দেওয়া হয়নি, এটাও হতে পারে। সো কোথাও কোথাও বা বেশিরভাগ জায়গাতে মনে হবে সেই লোকেশ কানাগরাজ স্টাইলটা মিসিং। তিনি তার আগের দুটো ফিল্ম মানাগারাম আর কাইথিতে তিনি যেভাবে স্টোরি বিল্ড আপ, যেভাবে স্ক্রিন প্লে সাজিয়েছিলেন, যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলোকে ডিজাইন করেছিলেন, ইট ওয়াজ অ্যামেজিং। কিন্তু এখানে মনে হবে যে এখানে আপনি যে যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো দেখছেন সেগুলো পুরোপুরি বিজয় থালাপতি স্টাইলের অ্যাকশন সিকোয়েন্সেস। স্টোরি বিল্ড আপটা ফার্স্ট হাফের পরে সেকেন্ড হাফে গিয়ে মানে অনেকটাই বোরিং আর ফ্ল্যাট হয়ে যাবে। তো বেশিরভাগ দেখতে গেলে মাস্টার ইজ আ কমপ্লিট কমার্শিয়াল এন্টারটেনার, যেটা শুধু ফার্স্ট হাফ অবধি আছে। সেকেন্ড হাফে গিয়ে স্টোরিটা পুরোপুরি একেবারে মানে স্লো পেসড হয়ে যাবে, বোরিং হয়ে যাবে আর বড্ড লম্বা হয়ে যাবে। তো আমি কথাগুলো কেন বলছি আর শুধু কি এগুলোই ফিল্মে দেখেছি, ফিল্মে কোনো ভালো কিছু নেই, সেটা একদমই নয়। তো সেটা জানতে হলে আর কমপ্লিট রিভিউ দেখতে হলে ভিডিওটা পড়ে দেবেন। তো চলুন শুরু করি মাস্টার মুভি রিভিউ, রিলেটেড বাই লোকেশ কানাগরাজ। কেমন হলো সবার আগে আমি বলে দিয়েছি অলরেডি কিছুটা হলো। তো আমি বলবো যে ফার্স্ট হাফের ব্যাপারে আমি স্টোরি নিয়ে কিছু বলতে চাইছি না, বিকজ এটা পুরোপুরি নন স্পয়লার রিভিউ আমি করতে চাইছি। সো এবার দেখুন, মাস্টার আমি প্রথমে দেখতে গিয়ে অ্যাজ আ লোকেশ কানাগরাজ ফিল্ম, বিকজ তার আগের দুটো ফিল্ম অবভিয়াসলি আই ওয়াজ ভেরি প্লিজড অ্যান্ড মানে খুব ভালো লেগেছিল আমার দুটো ফিল্ম। সো মাস্টার অ্যাজ আ এন্টারটেইনিং ফিল্ম কিন্তু ভালো, স্টোরিটা যেভাবে বিল্ড আপ করা হচ্ছে ইট ওয়াজ গুড, ইট ওয়াজ ভেরি গুড। যেভাবে ক্যারেক্টার ডিজাইনিং করা হয়েছে খুব ভালো, যেভাবে ক্যারেক্টারগুলোকে প্রত্যেকটা সিনে সিনে রাখা হয়েছে সেগুলো ভালো, গানগুলো খুব ভালো, গানের প্লেসিংগুলো খুব ভালো। কিন্তু খারাপটা কী? খারাপটা আমি নেগেটিভে পড়ে আছি, সবার আগে পজিটিভ পয়েন্টগুলো আমি কথা বলিনি। ফার্স্ট পারফরমেন্সেস, বিজয় তালাপতি এক্সিলেন্ট, বিজয় সেতুপতি এক্সিলেন্ট, জেডির রোলে বিজয় তালাপতি আর ভবানীর রোলে বিজয় সেতুপতি অসাম। তালাপতি বিজয়কে একদম এখানে একটা ডিফারেন্ট ক্যারেক্টারে দেখা যাবে, যেটা তিনি আগে কখনো প্লে করেননি। ভবানীর ক্যারেক্টার বিজয় সেতুপতি আপনি বারবার দেখার সময় ভাববেন যে ভিলেন হতে হলে এরকম হতে হবে, এরকম ভিলেনের ক্যারেক্টার ডিজাইনিং দরকার, এক্সিলেন্ট। অর্জুন দাসের স্ক্রিন প্রেজেন্স খুব কম, বাট তিনি যতটাই পেয়েছেন স্ক্রিন প্রেজেন্স, তিনি যেভাবে পারফর্ম করেছেন একটা ছাপ তিনি রেখে দিয়ে গেছেন। এছাড়াও বাকি যে যে যত ক্যারেক্টার আছে, সেটা হিরোইন হোক, পুলিশ হোক, যে যে হোক, বাকি স্টুডেন্টসরা হোক, টিচার্সরা হোক, প্রত্যেকে খুব ভালো কাজ করেছেন। সেকেন্ড পজিটিভ পয়েন্ট এর গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। গান অলরেডি সুপার হিট, বাট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ইউটিউবে শুনিনি মাস্টারে, সেটা হচ্ছে বিজয় সেতুপতির মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। সেটা শোনার সময় কোথাও কোথাও মনে হচ্ছিলো যেটা ইন্সপায়ার্ড হয়েছে স্ক্যাম 1992 ওয়েব সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থেকে। বাট অল ওভার গানগুলো খুব ভালো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো। থার্ড পয়েন্ট হচ্ছে ইন্টারভেলের ক্রিয়েশানটা, যেভাবে লোকেশ কানাগরাজের ইন্টারভেলটা ক্রিয়েট করেছেন বা লিখেছেন, দেন সেটাকে ডিরেক্ট করেছেন, ইট ওয়াজ টু গুড, ইট ওয়াজ টু গুড। আর এতটা ইমোশনাল একটা, মানে আমি লিটারালি একটু হলে ইমোশনাল হয়ে পড়েছিলাম ওই ইন্টারভেলটা দেখে। তো ফার্স্ট হাফ স্টোরিটার খুব ভালো, আপনি এন্টারটেন হবেন, ক্যারেক্টার ইন্ট্রোডাকশনগুলো হবে, স্টোরিটা খুব ভালোভাবে এগোবে, এনগেজিং। ফ্লস পড়ে গেল সেকেন্ড হাফে গিয়ে। সেকেন্ড হাফে গিয়ে কী হবে? সেকেন্ড হাফ শুরু হওয়ার প্রায় 10-15 মিনিট পর থেকে অনেকটা ঝোল চলে যাবে। যারা ফিল্মটা লোকেশ কানাগরাজ হিসেবে দেখতে যাবেন তারা একটু হলেও নিরাশ হবেন এখান থেকে। অ্যান্ড মানে আমি বোর হয়েছি, আমি প্রচুর আর্ট ফিল্ম দেখি, প্রচুর বাইরে আওয়াজ, প্রচুর আর্ট ফিল্মস দেখি, প্রচুর এমন ফিল্মস দেখি যেগুলো স্লো পেসড হয়, বাট এটা যেহেতু একটা কমার্শিয়াল ফিল্ম আমি বোর হয়েছি। অ্যান্ড আমি লোকেশ কানাগরাজের থেকে এটা আশা করিনি, মানে প্রচণ্ড স্ট্রেট কাট ছবিটা, প্রচণ্ড স্ট্রেট কাট। দেন নেগেটিভ পয়েন্ট হচ্ছে স্টোরিটা, এর যে স্টোরি বা স্ক্রিন প্লে এটা বড় রুটিন, এরকম প্রচুর কলেজ লাইফ নিয়ে ফিল্ম হয়ে গেছে অলরেডি,
বাট এর মধ্যে অনেক কিছু নতুন জিনিস ইনপুট করার চেষ্টা হয়েছে, বাইরে বক্স বাজে এটা আমার কোনো দোষ নেই, ইনপুট করার চেষ্টা করা হয়েছে, বাট সেটা কোথাও না গিয়ে আবার খাটেনি। বিকজ অনেকে এমন কিছু দেখতে পাবেন যেগুলোর থেকে এক্সপেক্ট করেননি, যেগুলো ভালো লাগবে, আবার অনেক কিছু দেখতে পাবেন না যেগুলো আপনারা এক্সপেক্ট করেছিলেন যেটা আবার খারাপ লাগবে। দিস ইজ আ ফ্যাক্ট ইন দিস ফিল্ম। আমি আগে ভালো বলেছি ট্রেলার টিজার এগুলোকে, তার মানে এই না যে ফিল্মটা আমার খারাপ লাগলো আমাকে ভালো বলতে হবে, এটা আমার খারাপ লেগেছে। ফোর্থ পয়েন্ট হচ্ছে অ্যাকশন ডিজাইনিংগুলো। দেখুন অ্যাকশন ওয়াজ টু গুড ইন দিস ফিল্ম, বাট সেখানে কোনো নতুনত্ব নেই অ্যাকশানে। এর ক্রিয়েশান খুব ভালো, সিনেম্যাটোগ্রাফি খুব ভালো, লাইটের ইউজ খুব ভালো, প্রোডাকশন ডিজাইনিং খুব ভালো, প্রত্যেকটা জিনিস ভালো, শুধু কোনো নতুনত্ব নেই অ্যাকশানে। এটা হচ্ছে আর একটা পয়েন্ট যে দের ইজ নাথিং নিউ অ্যান্ড দের ইজ নো লোকেশ কনগরাজ স্টাইল, ফ্যাক্ট দিস ইজ। সো ওভারঅল আমি যদি বলি মাস্টারকে, বিকজ দিস ইজ আ নন স্পয়লার রিভিউ, মাস্টার ইজ আ রুটিন বেসড স্টোরি ইন আ গুড ডিরেকশন, বাট ইন আ মিডিয়াম বা মিনিমাম সেকেন্ড স্লো পেস সেকেন্ড হাফ, যেটা আপনাদের বোর করবে। আবার মাস্টারের মধ্যে অনেক নতুনত্ব জিনিসপত্র আছে যেটা আপনাদের ভালো লাগবে, প্রচুর ভালো জিনিস আছে যেটা আপনাদের খুবই ভালো লাগবে। সো মাস্টারের রেটিং আমার মতে 7/10 বেশি যাওয়া উচিত নয়, 6.9 থেকে 7 বেশি যাওয়া উচিত নয়। বাট আমি মাস্টারের অরিজিনালটা দেখেছি, তো মাস্টারের হিসেবে আমি বলছি তামিল ভার্সনে, আমি হিন্দিটা এখনও দেখিনি, অর্থাৎ বিজয় দা মাস্টার, সেটা যদি আমি সময় পাই তো দেখে এসে আপনাদের বলবো, এবং পরে একটা স্পয়লার রিভিউ করব, বিকজ বুঝতেই পারছেন এটা স্পয়লার রিভিউ করাটা আমার উচিত, বিকজ আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। সো ওভারঅল মাস্টার ইজ আ গুড ফিল্ম ইন আ ভেরি স্লো পেস থিং। থ্যাংক ইউ, রিভিউটা এই পর্যন্তই, দেখো অন্য কোনো ভিডিওতে। আর আপনাদের কমেন্ট বক্সে জানাবেন, যদি আপনারা মাস্টার দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের মাস্টার কেমন লাগলো আর আমার রিভিউটার সাথে আপনার কতটা সম। চলুন একজন আসি, দেখো অন্য ভিডিও।